আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনমানি ফেজ আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে আপনারা টাকা ইনকাম করার জন্য বা বিজনেস করার জন্য একটা ফেজ খুলবেন, একটা ফেসবুক ফেজ আপনারা কিভাবে খুলবেন যেই ফেজের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করবেন। ঠিক আছে, তো ফেসবুক ফেজ আপনি অনেক রকমেরই আছে, খুলতে পারবেন। কিছু হচ্ছে আপনার গেমিং, যদি ফেজ আপনি যদি খুলতে চান মানে স্ট্রিম করে আপনি টাকা ইনকাম করবেন বা গেমিং ভিডিও ছেড়ে আপনি টাকা ইনকাম করবেন, সেই রকম ফেজ আলাদা। আবার আপনি যদি টিউটোরিয়াল করতে চান মানে কোনো ভিডিও কিভাবে কি করে একটা টিউটোরিয়াল যদি আপনি বানান, ওই ফেজগুলো হচ্ছে আলাদা। ঠিক আছে, তো আজকের আমার এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে কীভাবে আপনারা একটা ফেজ খুলবেন যে ফেজের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আপনাদেরকে আমি গেমিংটাও দেখাবো, টিউটোরিয়াল ফেজও দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি এখন যে ফেস কীভাবে খুলবো সেটা আমরা দেখবো। এখন দেখেন, সর্বপ্রথম আমরা যদি ফেস খুলতে চাই তাহলে আমাদের একটা রিয়েল অ্যাকাউন্ট লাগবে ফেসবুক। তো আমি একটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এই যে ফেজ লেখা আছে, ফেজের মধ্যে আমরা ক্লিক করব। ফেজে ক্লিক করার পরে এই যে এখানে মধ্যে ক্রিয়েট লেখা আছে, আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে নিচে লেখা আছে, দেখেন গেট স্টার্টেড, সেটার মধ্যে ক্লিক করব। এরপরে আপনাদেরকে এখানে বলছে যে কোনো একটা নাম দেওয়ার জন্য, মানে আপনার ফেজের নাম কী দিবেন। তো আমি যদি এখান থেকে একটা নাম দিই, ধরুন জেফি সাইট। এরপর আমরা এখান থেকে এটা দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেটা দিব এটাই হচ্ছে মেন। যদি আপনি এখান থেকে যদি আপনি স্ট্রিম করে আপনার যদি গেমিং ফেজ খুলতে চান তাহলে তো আপনি স্ট্রিম করবেন। তো আপনি যদি গেমিং ফেজ খুলতে চান ওই ক্ষেত্রে আপনি এখান থেকে লিখে দিতে হবে যে গেমিং ভিডিও ক্রিয়েটার। এই যে এখানে লেখা চলে আসছে যে গেমিং ভিডিও ক্রিয়েটার, এক নম্বর যেটা আছে আর কি, ওইটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনি ক্রিয়েট যেটা আছে সেখানের মধ্যে ক্লিক করতে পারবেন। আপনি কিন্তু এনাদার আরও কিন্তু আপনি এখান থেকে ক্যাটাগরি দিতে পারেন, কিন্তু আপনি যদি গেমিং করতেছেন শুধুমাত্র তাহলে গেমিংয়ে দিবেন। ঠিক আছে, এরপরে আপনি যদি গেমিংটা যদি না, আপনি যদি এখান থেকে ধরেন টিউটোরিয়াল খুলবেন টিউটোরিয়াল করার জন্য, তাহলে আপনি যেটা খুলবেন সেটা হচ্ছে ধরেন আপনি ইন্টারেস্ট দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরও দিব। এই যে দেখেন এখান থেকে এক নম্বরের মধ্যে চলে এসেছে ডিজিটাল ক্রিয়েটর। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে ক্লিক করব। তো এইভাবে হচ্ছে আর কি, আপনি যদি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখান থেকে এভাবে করে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে আপনি এখানে ক্রিয়েট দিবেন, ক্রিয়েটার মধ্যে ক্লিক করবেন। তো আমি এখান এটা গেমিং যে ফেজে তৈরি করব, তো আমি এখানের মধ্যে গেমিং লিখি। হ্যাঁ, এই যে গেমিং ভিডিও ক্রিয়েটর, সেখানের মধ্যে আমরা ক্লিক করবো। এখন ক্লিক করার পরে আপনার সবগুলোই কিন্তু এটা হচ্ছে আপনি এই যে এখান থেকে ক্যাটাগরিটা হচ্ছে আপনার ফেজটা আপনি কীরকম ফেজ তৈরি করবেন সেটা ডিফেন্স করে। ঠিক আছে, সো আপনি মানে শুধুমাত্র ক্যাটাগরিটা আপনার আলাদা আলাদা থাকবে, আর বাকি যেসব কাজ আছে সবগুলো হচ্ছে তাই সেম। ঠিক আছে, তো আমি এটা গেমিং ফেজ বানাচ্ছি। তো সেখানের মধ্যে আমি এই যে ক্যাটাগরি আমি গেমিং সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে কিছু অপশান আসছে, যেগুলো এরা বলে দিচ্ছে ফিনিশ সেটিং আপ ইউর ফেস। হ্যাঁ, তো এখানের মধ্যে কিছু এই যে ইনফরমেশান দিতে বলছে আমাদেরকে, তো জেনারেল যেটা আপনার বায়ো দিবেন এখান থেকে যে কোনো কিছু। তো আমি এখান থেকে আমার একটা বায়ো লিখে দিই, যে কোনো আই অ্যাম ওনার দিস পেজ। তো আপনি আপনার পছন্দ মতো একটা বায়ো দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার এখানে দেখেন একটা কন্ট্রাক্ট যেগুলো আর কি সেগুলো দিতে হবে। এটা একটা ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন না। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল দিয়ে দিতে পারেন। ইউটিউব চ্যানেলের লিঙ্কও এখানে দিয়ে দিতে পারেন ওয়েবসাইটের মধ্যে। এরপরে হচ্ছে আপনার যে কোনো একটা ইমেল দিবেন, ইমেলটা দেওয়াটা বেটার, কারণ ইমেল যদি আপনি দেন ওই ইমেলের মধ্যে ফেসবুকের যেসব আপনার তথ্য আছে ওইগুলো ইমেলের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তো এটা ইমেলটা দেওয়াটা বেটার। এরপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিবেন, আর যে ফোন নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকবে সেই ফোন নাম্বারটা দেওয়াটাই বেটার। এরপরে হচ্ছে আপনার এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিবেন, সিটি টাউন দিয়ে দিবেন, জিপ কোড দিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো দিয়ে দিবেন। আর হচ্ছে আপনার এই যে এটা মানে ফেসটা কখন আপনার অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, সেটা আপনি অলওয়েজ অফেন দিয়ে দিতে পারেন, অথবা আপনার যদি এখানে হচ্ছে যে অলওয়েজ অফেন কখন দেয়, যখন আপনার বিজনেস আপনি কোনো কিছু যদি সেল করেন, হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি অলওয়েজ অফেন, আপনি অলওয়েজ অফেনে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো বাকিটা আমি এখন আর এখান থেকে দিব না, কারণ আমি শুধুমাত্র টিউটোরিয়াল তৈরি করার জন্য এই ফেজটা তৈরি করতেছি।
এখানে আপনারা সবগুলা এই যে পূরণ করে আপনারা এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনারা নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানের মধ্যে লেখা আছে কাস্টমাইজ ইউর ফেস, ঠিক আছে, মানে আপনার ফেসটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনি এই যে প্রোফাইল পিকচারের মধ্যে দেখেন এখান থেকে এই ক্যামেরা যেটা আছে না সেখানের মধ্যে ক্লিক করে আপনি গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার অ্যাড করে দিতে পারেন, আবার কভার পিকচার অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি যেটা করবেন এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে বলছে দেখেন বিল্ড ইউর ফেস অডিয়েন্স, ঠিক আছে। তো আপনি এখানে মধ্যে ইনভাইট ফ্রেন্ড করতে পারেন, মানে ইনভাইট করতে পারেন ফ্রেন্ডদেরকে। তো আমি ইনভাইট করব না, আপনার চাইলে আপনার মানে ইনভাইট কাদের, মানে আপনি যখন এখান থেকে ইনভাইট করবেন কাদেরকে করতে পারবেন আপনি ইনভাইট, মানে আপনি যেই ফেজের মানে যেই ফেসবুকের রিয়েল ফেসবুকের আন্ডারে আপনি ফেজটা খুলতেছেন ওই ফেসবুকে যাদের সাথে ফ্রেন্ড আছে ওদেরকে আর কি ইনভাইট করা যাবে আর কি, ঠিক আছে। তো আপনি চাইলে আপনি এখান থেকে ইনভাইট করে দেবেন। এরপরে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। এরপরে নেক্সট ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে যেটা আসছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর ফেস, ঠিক আছে, মানে আপনার ফেজের যেসব ইনফরমেশান, ওই যে আমি যে একটু আগে যে বলছি ইমেলের কথা, আপনি ওখানে তো ইমেল দিবেন, এখানে আসার পরে দেখেন কী বলতেছে, যদি আপনার যে ফেজের ইনফরমেশানগুলো, ঠিক আছে, ইনফরমেশানগুলো আপনাকে বিভিন্ন যে মনিটাইজেশনের জন্য বা কোনো আপনি যদি কোনো ভায়োলেশন পাচ্ছেন বা কেউ আপনার যদি রিপোর্ট মারছে এগুলোর ইনফরমেশান আপনাকে কোথায় দিবে, এটা কি আপনার ফেসবুক মানে যেটা প্রোফাইল সেখানের মধ্যে কি আপনার ইনফরমেশান দিবে নাকি হচ্ছে আপনার যে ইমেলের মাধ্যমে দিবে। তো আপনার এখানে প্রথম এক নাম্বারটা বলছে যে ফেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে প্রোফাইলের মধ্যে যাবে নাকি হচ্ছে এই যে এখানে বলছে কি মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর ফেস। তো আমরা এখানের মধ্যে দুইটাই কিন্তু সিলেক্ট করে দিব, ঠিক আছে, ওইটাও আমাদের প্রোফাইলেও যাক এরপরে ইমেলের মধ্যে আসুক। এটা দেওয়ার পরে এরপর আপনি ডানের মধ্যে ক্লিক করবেন। ডানের মধ্যে ক্লিক করার পরে আমাদের কিন্তু ফেসটা কমপ্লিট হয়ে যাবে, এরপরে এটা অটোমেটিকলি একটা প্রোফাইল আকারে আমাদের কাছে এখানে থেকে চলে আসবে, ঠিক আছে। এরপরে আপনি স্টার ট্যুরের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, এরপর ডানে দেখেন ডানের মধ্যে ক্লিক করার পরে আমাদের ফেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে দেখেন যে বর্তমানে যে আপডেট দিচ্ছে আর কি ফেসবুক, সেটা হচ্ছে দেখেন ফেসও কিন্তু আমাদের প্রোফাইল আকারে থাকবে, দেখছেন ফেসও আপনারা কিন্তু চালাইতে পারবেন একটা রিয়েল ফেসবুকের মতো প্রোফাইল যেরকম আর কি। এরপরে হচ্ছে আপনার এখান থেকে যে দেখেন প্রোফাইলে যদি আমরা আসি, প্রোফাইল থেকে আপনার এখানের মধ্যে যে রিলস অপশন আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ঠিক আছে, আপনি এখানে প্রোফাইলের মধ্যে চলে যান। প্রোফাইলে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে ম্যানেজ যেটা লেখা আছে এখানের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার এই যে এখান থেকে মনিটাইজেশন সব কিছু আপনি দেখতে পারবেন এখান থেকে, দেখছেন এই যে সাবস্ক্রিপশন আছে, এরপরে হচ্ছে আপনার ইউর টুলস যেটা এই যে এটা, এখানে এখানে আর কি সবগুলো আপনার টুলস থাকবে, মানে যে সব মনিটাইজেশন আপনার মানে করা হবে আর কি সেগুলো, মানে যেগুলো দিয়ে আপনার টাকা ইনকাম করতে হবে, আপনার যদি কোনো মনিটাইজেশন থাকে সেটা হচ্ছে আপনার এই যে ইউ টুলসে থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এই যে ফোস্ট এঙ্গেজ, ফোস্ট রিচ, নিউ ফলোয়ার্স, এগুলো সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো নিউ আপডেটে এগুলো অনেক এই যে ভালোই করছে ফেসবুক, তো এই যে এটা আর কি। তো আপনার আস্তে আস্তে এখান থেকে পোস্ট করতে পারবেন, দেখেন এই যে আমাদের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা হচ্ছে গেমিং ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে। এটা দেওয়ার কারণটা হচ্ছে কি, যদি আপনি গেমিং ভিডিও ক্রিয়েটর দেন আপনি দুইটা দিনে যদি 1000 ফলোয়ার থাকে আর কি আপনার ফেজের মধ্যে, দুই দিনে আপনি ইনস্টার অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই জন্য গেমিং যদি আপনি লাইভ বা গেম স্ট্রিমিং করতে চান তাহলে আপনি অবশ্যই কিন্তু গেমিং ভিডিও ক্রিয়েটর দিবেন। আর যদি আপনি যদি টিউটোরিয়াল তৈরি করেন আপনি যে কোনো একটা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন বা ইন্টারেস্ট দিতে পারেন, আপনার ভিডিওটা দেখে সবাই ইন্টারেস্ট হবে, এগুলো যে কোনো একটা দিলে হবে। আর যদি আপনি যদি বিজনেস করতে চান, মানে বিজনেস কি, যদি আপনি ফেসবুকের মাধ্যমে আপনার ধরেন একটা কথা আপনি জুতা সেল করেন, হ্যাঁ, জুতা যদি আপনি সেল করেন তাহলে বা কোনো ফুডস যদি আপনি যদি সেল করেন ওইগুলোর আপনি একটা অ্যাড তৈরি করে আপনি যদি ফেজের মধ্যে ছাড়েন, ওই ফেজ থেকে ওইটা হচ্ছে আদার্স কাস্টমাররা আপনার ওই ফেজ থেকে কেনার পরে ওইটা হচ্ছে আপনার এই যে কাস্টমাররা আপনাকে টাকা দিবে, আপনি ওখান থেকে সেল করে আপনি আপনার ইনকাম করতে পারেন। কিন্তু ওই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে টাকা পাচ্ছেন না, যেটা যেগুলো হচ্ছে বিজনেস ক্যাটাগরি থাকে আর কি ওগুলোর থেকে। আর যদি আপনি ইন্টারেস্ট দেন বা আপনার ডিজিটাল ক্রিয়েটর দেন ওইগুলোর থেকে আপনার ভিডিও ছাড়ার পরে টিউটোরিয়াল ছাড়ার পরে আপনার এখানে অ্যাড শো হবে, মানে ইনস্ট্রিম অ্যাড, হ্যাঁ, বা স্টার, এগুলো আস্তে আস্তে আপনার মনিটাইজেশন পাবেন। আর মনিটাইজেশন কীভাবে যে পাবেন, স্টার অপশনের মনিটাইজেশন কীভাবে পাবেন, ওইগুলো আমার টিউটোরিয়াল তৈরি করা আছে বা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো।
হ্যাঁ ইস্টার কীভাবে আপনারা চালু করবেন, তো আমি মোবাইলের মধ্যে আপনারা কীভাবে ফেস ক্রিয়েট করবেন এটা আমি আপনাদেরকে আশা করি শিখাইতে পারছি। আর যদি ল্যাপটপেও, যদি ল্যাপটপও কিন্তু সেম, ঠিক আছে, ল্যাপটপও আপনারা সেমভাবে আপনারা ফেস ক্রিয়েট করতে পারবেন। তারপর আমি কখনো ল্যাপটপ দিয়ে কীভাবে আপনারা ফেস তৈরি করবেন সেটারও প্রয়োজন আমি টিউটোরিয়াল তৈরি করে দিব, ঠিক আছে। তো আজকে টিউটোরিয়াল তো এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।